কর্মের পরিবারে আজকে নতুন এপিসোডে আমাদের সকলকে স্বাগত জানাই। বাইরে মুসুলধারায় বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে জোনাকির আওয়াজ, রোস্টেডিং, ভিজে মাটির সোদা গন্ধ। আজকে পেতকর্মের এপিসোড পুরো জমে যাবে। আজকের ঘটনাটা যখনই আমি পেয়েছি তখন থেকেই আমার মধ্যে ভীষণ একটা এক্সাইটেডমেন্ট কাজ করছিল যে কখন তোমাদের আমি এই ঘটনাটা পড়ে শোনাবো। তো আজকের ঘটনাটা গৌতম চক্রবর্তী পাঠিয়েছেন। বলে রাখা ভালো, ইনি একজন সাহিত্যিক, আমার খুব কাছের একজন দাদা। তোমরা অনেকেই গৌতম চক্রবর্তীকে চেনো বা তার লেখা পড়েছ হয়তো। তাঁর লেখা বই পাহাড়ের মানুষ, পাহাড়ের গল্প। তিনি আমাদের প্রেতকর্ম পরিবারের সদস্য। তো তিনি মেলে লিখেছেন, ভাই ভূত তো আমি দেখতে পাইনি, আর এ বয়সে ভূত খুঁজবই বা কীভাবে। তো আমার জীবনের সবচেয়ে বড় একটা ভয়ানক রাত্রি যেটি আজও আমি ভুলতে পারিনি। তো নিজের সেই অভিজ্ঞতা তোমাকে লিখে পাঠালাম। আমাদের বাকি পরিবারের সদস্যদের সামনে তুমি এটি তুলে ধরলে খুশি হব। আজকের ঘটনাটা সোদপুর থেকে গৌতমদা পাঠিয়েছেন। তিনি ঠিক যে রকম লিখেছেন আমি ঠিক সেই রকম পড়ার চেষ্টা করলাম। তাহলে চলো আজকের ঘটনাটা শুরু করা যাক। সেবারে জনাবারোর একটা দল নিয়ে চলেছে গন্তব্য সুন্দরবন। সকল টুরিস্টদের মতে এনাদেরও একটাই আবদার, দাদা বাঘ দেখা তো হবে কিন্তু। আমি প্রতিবারের মতো এবারেও একই ডায়লগ মেরে দিলাম, সম্ভবত করবেট সাহেবের ডায়লগ, আপনি বাঘ দেখুন বা না দেখুন তারা কিন্তু আপনাকে দেখবেই। উপায় কি? নিজে সখানেকবার সুন্দরবন গিয়েও মাত্র বার দুয়েক বড় মিয়ার দর্শন পেয়েছি। কলকাতা থেকে মানুষজন এত খরচ করে যান তেনাদের দর্শন করতে, কোথায় লাইন দিয়ে দাঁড়িয়ে গার্ড অফ অনার দিবি তানা, বিন্দুমাত্র আক্কেল জ্ঞান নেই বেটাদের। পথখালি থেকে লঞ্চে উঠে টুরিস্টকে প্রথমেই ব্রেকফাস্ট, তারপরে বাকি সব কিছু তদারকি করলাম। না সব কিছু ঠিক আছে, এমনকি দীপঙ্কর আমার রাতের জন্য কাকড়ার ব্যবস্থাও করে রেখেছে। প্রসঙ্গত দীপঙ্করের পরিচয় দিয়ে রাখি, সুন্দরবনের চর ঘেরের ছেলে, নিজের বোট আছে নিজেই চালায়, এছাড়াও অন্য সব ব্যবস্থাপনার প্রচুর সাহায্য করে থাকে আমাকে। দুপুরের খাবার খাইয়ে হাজির হলাম সজনেখালি। প্রথমেই হরিণের পাল, টুরিস্ট মহা খুশি, সঙ্গে আমিও, বইনিটা ভালোই হলো। বিকেলবেলা সোজা এনপুর, রিসোর্টটা বাঘ হসপিটাল হিসেবেই খ্যাত। চারিদিকে কাঁটাতারের বেড়া দেওয়া বিরাট জায়গা, ভিতরে পুকুরও রয়েছে একটা, কটেজ একতলা, দোতলায় বারান্দায় মোটার মোটার লোহার গ্রিল। দেখে টুরিস্টদের প্রশ্ন, দাদা বাঘের ভয় আছে নাকি? উত্তর দেবার আগেই পাশ থেকে রিসোর্টের ম্যানেজার বললেন, এটা সুন্দরবন, জলের কুমির, ডাঙাই বাঘ। তাছাড়া এখন তো প্রায়ই প্রতিদিনই বাঘের আনাগোনা ঘটছে আশেপাশের গ্রামগুলোতে, কতগুলো গরু ছাগল যে গেল তার হিসেব নেই, বন দপ্তর খাঁচা ফেলেও সুবিধা করতে পারেনি এখনো। দেখলাম টুরিস্টটি ভয়ে ভয়ে পুকুরের দিকে তাকাচ্ছে, তাকে অভয় দিলাম। পুকুরে কুমির থাকে বলে আমার জানা নেই, তবুও যদি দু একটা নদী থেকে চলে আসে আপনার ভাগ্যে হরিণের পর কুমির দর্শন হয়ে যাবে। গম্ভীর থাকার চেষ্টা করি আমি, এমনিতেই ঈশ্বর আল্লাহ গড কারুর সাথেই গণিবনা নেই আমার, কিন্তু শীতের রাতে প্রবল রাম ভক্ত আমি। তাই সুন্দরবনের কাঁকড়ার ঝাল ঝাল কষা দিয়ে অর্ধেকের বেশি খালি হয়ে গিয়েছিল বোতলটা। রাত 8:30-এর মধ্যে বোটটা তখনও পাড়েই লাগানো। দীপঙ্করকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে টুরিস্টকে খাবার পৌঁছে দিয়েছিস? ওদের খাওয়া হয়ে গেছে, অনেক আগেই পৌঁছে দিয়েছি দাদা, ওরা এতক্ষণে ঘুমিয়েও পড়েছে হয়তো। মনোপ্রত হলো না ব্যাপারটা, প্রবল কর্তব্যবোধে আক্রান্ত হলাম আমি। এক লাফে বোট থেকে নেমে হাঁটা দিলাম রিসর্টের দিকে, মাত্র 100 মিটারের মতো রাস্তা। মিনিট তিনেকের মধ্যেই হাজির হলাম রিসর্টের গেটে। অমাবস্যার রাত, চারিদিকে নিস্তব্ধ, কোথাও আলোর কোনো চিহ্ন নেই। দেখে বুঝলাম ঘুমিয়ে পড়েছে সবাই। ঠিক তখনই মনে পড়লো গ্রামের কুকুরগুলো একদম চুপচাপ, কোনো সাড়া শব্দ করেনি আমার আসার পথে।
কোথায় যেন পড়েছিলাম, বাঘ আশেপাশে থাকলে এলাকার কোনো কুকুর থাকে না। শীত দাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নেমে গেল একটা। মনে পড়ে গেল রিসর্টের ম্যানেজারের কথাগুলো। ওদিকে রিসর্টের গেটেও তালা। কোনো রকমে মোবাইলে আলো জ্বালিয়ে নিতান্তই বাধ্য হয়ে ফেরার পথ ধরলাম আমি। ভয়, প্রচণ্ড ভয়, এত ভয় জীবনে কখনো পাইনি। প্রতিটি মুহূর্তেই মনে হচ্ছে এই বুঝি কামল পড়লো ঘাড়ে। জীবনের দীর্ঘতম রাস্তাটা পার করেছিলাম তখন, কোনো জনমানুষের দেখা পাইনি সেখানে। পথ আর শেষই হয় না, অসম্ভব ভারী লাগছে নিজের পা দুটোকে। কোনো রকমে সর্বশক্তি দিয়ে অবশেষে ঘাটে এসে পৌঁছে চিৎকার করে দীপঙ্করকে ডাকলাম। গলা দিয়ে অচেনা অদ্ভুত গোঙানির মতো কিছু শব্দ বেরিয়ে এলো। পরিমরি করে বোটের সকলে বেরিয়ে এলো, হাত ধরে তুলে বোটে। শীতকালে কুলকুল করে ঘামছিলাম আমি, এক ঢোকে অনেকটা জল খেয়ে কিছুটা ধাতস্থ হলাম। প্রচণ্ড কেঁপে গিয়েছিলাম, সব রাগ গিয়ে পড়লো দীপঙ্করের ওপর। আমি না হয় নেশাই ছিলাম, তোরা একবারের জন্য আটকাতে পারলি না আমাকে। কেন দাদা, একটু আগেই তো আমরা গিয়ে খাবার দিয়ে এলাম, আটকানোর কি আছে? হতভাগা, তোরা তো দল বেঁধে গিয়েছিলি আর আমি একা। একা আর দোকা, তেনারা ইচ্ছে হলে নিয়ে নেবেন, যার যাবার সে তো যাবে। তা বলে সাবধান হব না? তুই আমার ফিলোসফি কপড়াচ্ছিস, অত ভাবলে কি করে চলবে আমাদের? এই তো 3 মাস আগেই আমার জেঠিমাকে কুমিরে টেনে নিয়ে গেল। ভারতপক্ষে মুখ খারাপ করি না আমি, কিন্তু সেদিন জীবনের সকল জানা না জানা গালাগালি একসাথে তুবড়ির মতো বেরিয়ে এসেছিল আমার মুখ থেকে। আর ভীষণ অবাক হয়ে আমার দিকে তাকিয়েছিল দীপঙ্কর। গল্পটা এখানে শেষ হলে হয়তো ভালোই হতো, কিন্তু পরদিন সকালে যখন টুরিস্টকে আনতে আবার রিসর্টে গেলাম, দেখলাম অনেক লোক কাঁটাতারের বেড়ার ধারে কি যেন দেখছে। ম্যানেজারবাবু হাত ধরে নিয়ে গেলেন সেখানে। দেখুন, ব্যাটা কাল রাতে আমাদের এখানে ঢোকার চেষ্টা করেছিল, কাঁটাতারের খোঁচাতে পালিয়েছে। কাঁটাতারের গায়ে তখনও হলুদ কালো লোম লেগে আছে। দিনের বেলায় এক নিমেষে গায়ের রুমগুলো দাঁড়িয়ে গেল। বুঝলাম বেঁচে আছি, এটাই অবাক কাণ্ড। তো এই ছিল আজকের ঘটনা। প্রতিদিন নানান ভৌতিক অলৌকিক ঘটনা তোমাদের সামনে তুলে ধরি, যেগুলো কারোর সঙ্গে ঘটে গেছে। কিন্তু আজ একটু অন্যরকম, একটু অন্য স্বাদের একটা ঘটনা পেলাম, আর তাই তোমাদের সেটা শোনালাম। ঘটনাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট আর একটা লাইক করতে পারো, যদি খারাপ লাগে তাহলেও কমেন্ট করতে পারো। ব্রেথকর্মের পরিবারকে সাপোর্ট এবং ভালোবাসা দিও, আর ব্রেথকর্মের পরিবারের পাশে থেকো।